সহায়ক প্রযুক্তির ব্যবহার অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত 2রা এপ্রিল সারা দেশে পালিত হয়েছে 12তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ উপলক্ষে বিকেল 3টায় চট্টগ্রাম মহানগরীর হালিশহরের কে ব্লকে অবস্থিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে গঠিত প্রেরণা অটিজম স্কুলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 24 নং ওয়ার্ড কাউন্সিলর ও শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নাজমুল হক ডিউক এবং চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদ। বক্তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনযাপন সহজতর করার লক্ষ্যে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভা শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ও তাদের প্রশিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অতীতে কিন্তু এই অটিস্টিক শিশুদের জন্য খুব বেশি কাজ অনেকে করে নাই, কিন্তু বর্তমান সরকার যখন ক্ষমতা আসে এটার পিছনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিশেষ অবদান রয়ে গেছে।